আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুহিত। আপনারা অনেকেই জানেন যে গর্ভাবস্থায় মায়েদের পায়ের পানি চলে আসে, তো এটা নিয়ে অনেক সময় মায়েরা চিন্তিত হয়ে পড়েন। গর্ভাবস্থায় কিন্তু অন্তত 4 বার WHO রেকমেন্ড করে যে আপনি ডাক্তারের কাছে ভিজিটে যাবেন, অর্থাৎ গর্ভাবস্থায় অন্তত 4 বার, মিনিমাম 4 বার ডাক্তারকে দেখাতে হবে, এটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে। তো পায়ে পানি আসার কিছু ন্যাচারাল কারণও আছে, আবার কিছু খারাপ কারণও আছে, অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। কারণগুলো আসেন জেনে নেই। গর্ভাবস্থায় জরায়ুর আকার বাড়তে থাকে, ফলে পেটের উপর চাপ দেয় এবং ফলে স্বাভাবিকভাবেই আস্তে আস্তে পায়ে পানি আসতে পারে। গর্ভাবস্থার আগে থেকে কারো যদি উচ্চ রক্তচাপ, গর্ভাবস্থা হওয়ার পর যদি কারো উচ্চ রক্তচাপ, হার্ট বা কিডনিতে অসুখ এগুলো বাড়ে বা থাকে, এইসব কারণেও কিন্তু পায়ে পানি আসতে পারে। দীর্ঘ সময় ধরে একটানা দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কাজ করে, সেদিনও তার পায়ে পানি চলে আসতে পারে। কম পরিমাণ পটাশিয়াম যুক্ত খাবার খেলে বা খাবারে পটাশিয়ামের পরিমাণ যদি কম থাকে, তখনও এটা হতে পারে। অতিরিক্ত চা, কফি, ক্যাফেইন জাতীয় যে কোনো খাবার, এসবের কারণে পায়ে পানি আসতে পারে। খাবার পাতে বাড়তি লবণ খাওয়া, এটা সবার জন্যই খারাপ, তো মায়েদের জন্য আরও খারাপ। আর গর্ভাবস্থায় যদি প্রেশার বেড়ে যায়, সেটা কিন্তু অবশ্যই ভয়াবহ ব্যাপার, তখন অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন। ধন্যবাদ।